ওয়েলকাম টু ঘরুয়া রান্নাবান্না, সবাইকে জানাই স্বাগতম। আজকে কোনো প্রকার মোল্ড ছাড়া, কোনো প্রকার মেজারমেন্ট কাপ ছাড়া আমি চায়ের সসপ্যানে এই অরেঞ্জ কেকটা বানিয়ে দেখাবো। দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে, দেখুন তো। চলুন আমরা রান্নাতে চলে যাই। তার জন্য প্রথমে চায়ের সসপ্যানটাকে আমি গ্রিস করে নিয়েছি তেল দিয়ে, আর বাড়িতে যে পেপার থাকে এটাই কেটে এটাতে রেখে দিয়েছি। আমি কড়াইটা প্রিহিট করে নেব, কড়াইতে করব। এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে স্টিলের থালাও দিতে পারেন। এবার কভার করে দিলাম ভালো করে। এখানে নিয়ে নিয়েছি একটা অরেঞ্জ, এটাকে আমি চার টুকরো করে কেটে নেব। কেটে আমরা প্রথমে এটার অরেঞ্জের মধ্যে যে ছোট ছোট দানা থাকে এটা আমরা ফেলে দেব, আর খোসাটাও আমরা দেব, ফেলে দেব না। এটা দেখুন, এই দানাটি খুব ভালোভাবে একটা একটা করে ফেলে দিতে হবে। এই দানাটা যদি দিয়ে দিই তাহলে কেকটা নষ্ট হয়ে যাবে, তেতো হয়ে যেতে পারে। আমি সবকটা ফেলে দিয়েছি, তৈরি হয়ে গেছে আমার। আর এখানে খোসা, আমি এখানে একটা অরেঞ্জের অর্ধেক খোসা দেব, পুরোটা দেব না। খোসার এই যে এভাবে একটা চামচ নিয়ে ওপরের সাদা অংশটা ফেলে দিতে হবে। এটা ফেলে দিলে তেতো হওয়ার সম্ভাবনা থাকে না, আর ফ্লেভারটাও আমরা ভালোই পাব। এইভাবে রেডি হয়ে গেছে, আমি পুরোটা দিলাম না, অর্ধেক পরিমাণে দিলাম। এখানে নিয়ে নিচ্ছি গ্রাইন্ডার, দিয়ে দেব এক কাপের মতো চিনি। আমরা আজকে এটা গ্রাইন্ডারই বিট করে দেখাবো। দিয়ে দিলাম তিনটে ডিম, এক কাপ তেল, দেখুন খুব ভালোভাবে আমার বিট করা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বের করে রাখা অরেঞ্জটা আর খোসা। এটাকেও এক মিনিটের মতো একটু ব্লেন্ড করে নিলাম, দেখুন খুব স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এটাকে ট্রান্সফার করবো একটা অন্য একটা জায়গায়। এবার আমরা শুকনো উপকরণ একটু চেলে নেব। এখানে আছে এই চায়ের কাপে ময়দা, এক কাপ ময়দা, আমি এখানে দুই কাপ ময়দা ব্যবহার করব। দিয়ে দিলাম, দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার, হাফ চামচ সোডা, খাবার সোডা, ভালোভাবে চেলে নিলাম। দেখুন অবশিষ্ট যে গুঁড়াটা থাকবে এটা আমাদের ফেলে দিতে হবে। এবার আমরা শুকনো উপকরণটা ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নেব। প্রথমে অর্ধেক দিলাম, দিয়ে এখন খুব হালকাভাবে এটাকে আমাদের মেশাতে হবে, একদম বেশিভাবে জোরে দেওয়া যাবে না, একটু সময় নিয়ে মেশাতে হবে। দেখুন আমার মেশানো হয়ে গেছে, এবার আমি বাকি অর্ধেকটুকু দিয়ে দেব। আবারও হালকাভাবে এটাকে মেশাবো, আপনারা চাইলে এটাতে অল্প একটু নুন দিতে পারেন, আমি আজকে আর দিইনি। নুন দিলে কেকের স্বাদটা বাড়ে, খুব ভালোই লাগে। একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঘনত্বটা, দেখুন একদম ঘন না, আবার একদম লিকুইডও না, দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে আমরা চায়ের সসপ্যানটাতে ঢেলে দেব। একটু ট্যাপ করে দিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা সেট হয়ে যায়। আমার কড়াইটা কিন্তু পুরো গরম হয়ে গেছে, খুব সাবধানে সসপ্যানটা
রেখে দিলাম, দিয়ে আবার কভার করে দিলাম। এবার আমরা 40-45 মিনিট অপেক্ষা করব, একদম মিডিয়াম আছে। দেখুন আমার 45 মিনিট পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা ছোট্ট একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ, কাঠিটা আমার ক্লিন বেরিয়েছে, এর মানে আমার কেকটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরেই এটাকে কিন্তু অন্য একটা পাত্রে নামাবেন, তাহলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। চারদিক থেকে একটু কেকটা একটু কেটে নিচ্ছি, যাতে খুব সহজে এটা বেরিয়ে আসে। একটা থালা নিয়ে এটাকে নিয়ে নিচ্ছি কেকটাকে। দেখুন খুব সহজে এটা বেরিয়ে গেছে, একদম ক্লিন এসছে আমার চায়ের সসপ্যানটা। ওপর থেকে আমি কাগজটা সরিয়ে নিচ্ছি। দেখুন কেকের কালার দেখে বুঝতে পারছেন কেকটা খুব অরেঞ্জ হবে, কোনো কালার ছাড়াই খুব সুন্দর একটা কালার এসছে। আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না, ভেতরটা একদম অরেঞ্জের মতোই কালার। ফুড কালার ব্যবহার করলে যেরকম হয় সেমই হয়েছে। একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা, ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সফট হয়েছে, স্পঞ্জি একটা ভাব এসছে। দেখুন আমি হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, একদম নরম। কেটে দেখিয়ে দিচ্ছি, খুব সহজেই এটা কেটে যাচ্ছে। দেখুন একদম নরম তুলার মতো স্পঞ্জি হয়েছে, দেখে বুঝতে পারছেন আপনারা। অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে, অরেঞ্জ কেকটা। আমি কেটে নিয়েছি সব কেক। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।